হ্যালোইন উৎসব নিয়ে মাতোয়ারা সারা বিশ্ব। একাধিক দেশে ইতোমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। কিন্তু এরই মধ্যে এক মর্মান্তিক ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়ায়। সে দেশের রাজধানী সিউলে হ্যালোইন উৎসব মুখর রাতে বিপুল জনস্রোতে পদপিষ্ট হয়ে 151 জনেরও বেশি লোক মারা গেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ুন সুক ইয়োল। নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবারের দিনটিকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, যা হয়েছে তা কখনোই কাম্য নয়। দক্ষিণ কোরিয়ায় গত 3 বছর কোভিডের কারণে হ্যালোইন উৎসব পালন করা হয়নি, ফলে এবছর বিধিনিষেধ উঠতেই রাজধানীতে জনস্রোত পরিস্থিতি দেখা দেয়। হ্যালোইন পোশাক এবং মুখোশ পরে রাস্তায় নামে জনতা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যত রাত গভীর হয়েছে লোক সমাগম হয়েছে প্রচুর। দক্ষিণ কোরিয়ার সময়ে রাত 1:30 নাগাদ এই বিপর্যয়ের ঘটনা ঘটে। নিহতদের অনেকেই নাইট ক্লাবের কাছে ছিল। নিহতের বেশিরভাগই 20 বছর বয়সের তরুণ তরুণী। তবে ভিড় হওয়ার পূর্বাভাস ছিল পুলিশের কাছে, সেই মতো নিয়ন্ত্রণও চলছিল। কিন্তু আচমকা জনবিস্ফোরণে নিয়মেও সমস্যা দেখা দেয়। এক প্রত্যক্ষদর্শীর কথায় জানা যায়, প্রথমে মূল রাস্তায় নয়, গলিতে গলিতে ভিড় বেশি হতে থাকে। স্বাভাবিকের থেকে কমপক্ষে 10 গুণ বেশি লোক হয়েছিল, ফলে সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। বিডি চ্যানেল 4 ডেস্ক রিপোর্ট।